ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। পিএসজির হয়ে মাঠে নামার অপেক্ষায় লিওনেল মেসি। আর্জেন্টাইন ফরওয়ার্ডকে পিএসজির 30 নম্বর জার্সিতে মাঠে দেখার অপেক্ষায় আছে ভক্তরাও। সবার মনে একটাই প্রশ্ন, কবে অভিষেক হবে আর্জেন্টাইন সুপারস্টারের? গেল ম্যাচে ব্রেস্টের বিপক্ষে দারুণ জয় পেয়েছে পিএসজি, কিন্তু দুর্ভাগ্য সেই ম্যাচেও খেলা হয়নি মেসির। শুধু মেসি নয়, পিএসজির আরেক তারকা ফরওয়ার্ড ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রও এখন পর্যন্ত নতুন মৌসুমে লিগ ওয়ানে মাঠে নামেননি। নতুন মৌসুমে পিএসজির হয়ে মাঠে নামার জন্য লিওনেল মেসির অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে, এটা পরিষ্কার। মাঠে নামার তাড়নায় হয়তো ছটফট করছেন মেসিও, ভক্তদের মাঝে যেমনটা হচ্ছে তার পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে। কিন্তু কবে অবসান ঘটবে এই অপেক্ষার? এই প্রশ্নের উত্তর হয়তো পিএসজি কর্তৃপক্ষই জানে। চলতি ফ্রেঞ্চ লিগ ওয়ানে এরই মধ্যে 3 ম্যাচ খেলেছে পিএসজি, তবে কোনোটিতেই দেখা যায়নি মেসি ও নেইমারকে। অনুশীলন করেছেন মেসি পিএসজির হয়ে, কিন্তু মূল ম্যাচে নামা হয়নি, হাতে অখণ্ড অবসর। তাই দর্শক হয়ে বসে না থেকে অবসর সময়টা লিওনেল মেসি কাটাতে এবার বার্সেলোনায় চলে এসেছেন। শুক্রবার রাতে বার্সায় ফিরেছেন মেসি। লিগ ওয়ানে নিজেদের তৃতীয় ম্যাচে ব্রেস্তের মুখোমুখি হয়েছিল পিএসজি, আর এ সময় লিওনেল মেসি ও নেইমার জুনিয়রকে দলের বাহিরে রেখেছেন মাউরিসিও পচেতিনো। ছুটিতে আছেন তারা, আর এই সময়টাতেই লিওনেল মেসি ফিরেছেন বার্সাতে। সঙ্গে তিনি নিয়ে এসেছেন বন্ধু নেইমার জুনিয়রকে। লিওনেল মেসির এটি সংক্ষিপ্ত সফর, অল্প কদিনের জন্য বার্সেলোনায় নিজ বাড়িতে থাকবেন মেসি। এ সময় বন্ধু নেইমারও থাকবেন লিওনেল মেসির সঙ্গে। তবে গণমাধ্যমের খবরে জানা গেছে আগামী 29 আগস্ট রেমসের বিপক্ষের ম্যাচে অভিষেক হতে পারে মেসির। এর আগেই হয়তো পিএসজিতে ফিরবেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র, দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে মাঠে।